ওহো আর একবার যদি পাই তোরে আমি খায়া ফালাইমু। সব ঠিকঠাক মতো গোছাই রাখছো? ওই কাপড় গুনে নিছো তো? আর কোন ঠিক জায়গায় রাখছো? আচ্ছা, আরে ভাই আপনি সারাদিন ধরে বসে আছে, কি করবো? আপনার জন্যই তো বসে আছে। বসে আছেন কেন, চলে যান। আপনি না বললেন ম্যানেজারের সাথে আমার দেখা করে দেবেন? না, আজকে দেখাইবো না। কি বলেন ভাই, কি বলেন, সারাদিন ধরে বসে আছি, ম্যানেজারের সাথে দেখা করার জন্যই ভাই। আর আরে করেন কি ভাই? দেখেন না ভাই, আইজি যদি একটু। আরে ভাই শুটিং শেষ করে ম্যানেজার চলে গেছে, আইজি আর দেখা হয় কেমনে জান তো? কি বলেন আপনি, চলে গেছে? উনি ব্যস্ত মানুষ, শুটিং শেষ করে কি বসে থাকবো? কালকে আইসে আসবো, আমার আসতেই হবে। ভাই আপনার নামটা জানি কি বললেন? পাংখা ভাই, কাইলি আমারে একটু দেখা করে দিয়ে আসেন, আসার পর দেখি কি করা যায়। ভাই ভাই আপনি চাইলেই দেখা করাতে পারবেন। কইলাম তো আমি দেখুন ভাই, হাজারের উপর লোক এসে বসে থাকে প্রতিদিন, সবাই অভিনয় করতে চায়। আমার যাত্রাপালায় অভিনয়ের অভিজ্ঞতা আছে, বছরের পর বছর ধরে অভিনয় করেছি, তাই আপনি যদি একটু। সেটা তো একবার বললেন, আমি বিশ্বাসও করছি, কিন্তু এইখানে তো অভিনয় পারলেই হইব না, অভিনয়ের সুযোগ তো থাকতে হইব নাকি? আপনি নিজেই তো দেখলেন কত লোক বসা ছিল, কয়জনের সুযোগ হয়েছে কোন? হ সত্য কথা। আইজান আইজার এখানে বসে থাকার কাম নাই। পাঙ্কা ভাই আমার কথাটা একটু মনে রাখলে উপকার হয়। এই জায়গার নাম হইল FDC, কত লোক আসে। জি ভাই, কইলাম কে কার কথা মনে রাখে, তাই কথা দিলাম কাইলেবার আইসেন আমি আপনার কথা মনে রাখব। ঘটনাটা ঠিক মতো বুঝতে পারলাম না, যদি ধরে ফেলতো, বাবারে বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি। খাড়াও আমি আর তোমাকে সাথে নেই, তোমরা আমার ফালায় চলে আসো। ফালা এত আসি নাই, তোর খোঁজ নিতেই তো এলাম। আমরা তো প্রায় ধরে ফেলতেছিল, যদি ধরে ফেলতো তাহলে কি হতো কদি পারো? ধৈরা ফেলছিল কিন্তু ধরতে তো পারে নাই, এইটু একটা ট্রেনিং হয়ে গেল তোমার, বুঝলা? সেই ট্রেনিংয়ে তুমি পাস করছো, সাব্বাস বসের মিয়া। এই নাও টাকাটা রাখো। না না নেবো না, আমি আর তোমাকে সাথে নাই। আর মিয়া রাখো, টাকার ব্যাপারে কখনো না বইল না, মাত্র তো শুরু, এইসব কাজ এরকমই, কখনো আপসে আপ হয়, কখনো একটু একটু দৌড়ঝাঁপ দিতে হয়, বুঝলা? শোনো, তুমি গ্যারেজের কাম সেরে দাও। মানে মানে আবার কি, একটা মানুষ ক জায়গায় কাম করবা? বললাম তো আমি আর তোমাকে সাথে নেই, গ্যারেজের কামটা ভালো করে শিখে ফেললি। কচ্ছু করবা, গ্যারেজের কাম করে ঢাকা শহরে বাইচা থাকতে চাও? তোমার সব কাম শিখাইলে তো। গ্যারান থেকে ঢাকা শহরে থেকে পেটে ভাতে থাকার লেগা, ভালো মন্দ ভাবে থাকতে হইলে আমরা যা কইলাম সেইভাবে চলো। তাহলে ওই কথাই রইল, বস্তির আশেপাশে থাকবা, সব সময় ফ্রি থাকবা, দরকার হইলে আমরা তোমার খুঁজা নেব। ওই চল।
কাদের ভাইরে একটা ফোন করব। না থাক, রাত কইরে ফোন করলি আবার কি না কি ভাববি। জীবন থাকলে পরে না হাসে পারে? শোনো মা, সবসময় চেষ্টা করবো নিজের ঘরে থাকতে, আমাদের মন্দ কপাল, অত ফুর্তি করা আমাদের মানায় না। এটা তো কি করলি? আমি ফুর্তি করতেছি, কলম না পূর্ণিমা আমার জোর করে বসায় রাখলো। আহা, যদি মন চায় তালি পরে যাবা না কেন? যাবা, কিন্তু সব সময় না। সকাল সকাল না ঘুমালি তো সময় মতো উঠতে পারবা না, আর সময় মতো উঠে যদি কাজে না যাও তালি পরে তো আবার সাদিয়া পাড়া রাগ করবি নি। সেটা তো ঠিকই। ও, তোর তো একটা কথা বলা হয়নি, সাদি আমার আরও একটা কাম জোগাড় করে দিয়েছে। পারুল, কি হয়েছে? তোর কি হয়েছে? হাতে ব্যান্ডেজ বাঁধিয়েছিস কেন? না না, কিছু আনে গায়ের জন্য কাদের মামা ডাক্তার দেখাই দিয়েছে। কাদের? বাহ, ছেলেটার তো দায়িত্ব আছে। তোমারে বললো আর তুমি চলে গেলা, আমারে বললি তুমি ডাক্তার দেখা দিতাম। কাদের তো ভালোই করেছে। ভালো করেছে বলে কি অন্য মানুষের কাছ থেকে আমাকে সাহায্য চলতে হবে? কি রে, তুই এরকম করতেছিস কেন? আমি তো যাতে চাইনি, কাদের মামা জোর করে। বসি, তুই যা হাত মুখ ধুয়ে খাতে দিতেছি। আচ্ছা বাবু, কাদের মামা এদিকে আসেছিল কেন? তোমার কাদের মামা এখানে আসবে কি জন্যে? না এমনি। সবুজ বকুল গেল কনে। এ সবুজ বকুল, টেলিভিশন দেখা নাই কে খাইতে আয়। আমাদের সভাপতি সাহেব একটু পরে চলে আসবেন, উনি রাস্তায় আছেন। আসুক, এখন তো সময় হয়নি। জি আসেন। রাস্তায় যা মাথাটা একটু খুব মুশকিল। উনি আসার আগে আজকের মিটিং এর বিষয়টা আমি একটু বলে রাখি। আচ্ছা,
আমাদের এই সেন্টারে 25 জন শিক্ষার্থীর মধ্যে 3 জন অন্য বস্তিতে চলে যাওয়ায় 3টা সিট খালি আছে। অবশ্য এর মধ্যে বস্তিতে আরও কয়েকটা পরিবার চলে আসায় 2জন ছাত্র আমরা পেয়েছি। এটা অবশ্য আমাদের পারভীন ম্যাডাম ম্যানেজ করেছেন। তাহলে তো বেশ ভালোই। হ্যাঁ, আরও 2জন ছাত্রছাত্রী আছে যাদের আমরা পরবর্তীতে ভর্তি করাতে পারবো। তাহলে আপনারা গিয়ে কথা বলেন। আমরা কথা বলেছি, আমার অনুরোধ থাকবে এ ব্যাপারে আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই থাকবো, আমাদের সেন্টার তো আমাদেরই ঠিক রাখতে হবে। হ্যাঁ জি অবশ্যই। এই বস্তিতে জালালের রিস্কার গ্যারেজে 2জন ছেলে আছে, জালালের সাথে এবং ওর বাবা মার সাথে কথা বলা যেতে পারে। ঠিক আছে, আমরা কথা বলবো। আমাদের তো আরো 25 জন ছেলেমেয়ে লাগবে পরবর্তীতে। জি, সবাই মিলে যদি চেষ্টা করি ছাত্রছাত্রী হয়ে যাবে। আমার পরিচিত 2জন ছেলে আছে, আমার গ্রামের ছেলে, কয়দিন হলো এই বস্তিতে উঠেছে। এরপর আমাদের সবচেয়ে জরুরি কাজ হলো যারা এখানে পড়তে আসে তারা যেন নিয়মিত আসতে পারে সেটা নিশ্চিত করা। আর আমাদের এই সেশন তো প্রায় শেষ, সবাই যাতে প্রশিক্ষণ নিতে পারে সেটা দেখা। তাহলে তো মুশকিল। মুশকিলের কিছুই নেই, এদের নিয়মিত করতে হবে। আমি মালিকের সাথে কথা বলে আসছি, আপনারা এই এলাকার গণ্যমান্য লোক, আপনারা যে যদি একটু কথা বলেন আমার মনে হয় মালিকরা না করতে পারবে না। কেন, ছেলেমেয়েরা ঠিক মতো আসে না? কয়েকজন আসতে পারে না, মালিক নাকি ছাড়তে চায় না। আপনারা সবাই ভালো আছেন তো? মানে আমি একটা কাজে আটকা পড়ে গেছিলাম, একটু লেট করে ফেললাম। অসুবিধা নেই স্যার। আচ্ছা, আমরা কোন জাতিছি ভাবি? গেলেই দেখতে পাবা। নাই তো ভাবি, আমার কথা যে গেলে কইছ, আমি দোকানে নাই। আচ্ছা, এই ভালো কাপড়টা হতো। আপনার মাপ তো দোকানেই আছে। বেশি কথা বলো কেন, আমার মাপের কথা কইছি, এই মাইয়ার মাপ নিতে হইব। মোবারক ভাই, কই কেমন আছো নাইকা ভাবি? হাই হাই, আপনি দোকানেই আছেন, তা আপনি টেবিলের নিচে কি করেন? আপনারে দেখে পালাইছে। খালি বেশি বেশি কথা, এই নিচে একটা কাপড় খুঁজতেছিলাম। পাইছো না? থাক, পরে খুঁজবো। কার মাপ নিতে হবে? এই যে কাপড়, আর বকুলের মাপ নাও। আমার জন্য জামা? হ্যাঁ, তোমার নতুন জামা। যাও ভেতরে যায় মাপটা দাও। যাও নেন মাপটা। দেখো 26, 22, 22, 23। শোনো, এই জামাই যেন কোনো ঝামেলা না হয়। মাথা খারাপ, ঝামেলা হলে কাচের গুতাকে খাইবো। না কইলাম আর কি। তাছাড়া বকুল হলো শিল্পী মানুষের মাইয়া, কোনো ঝামেলা যেন না হয়। ভালো কইরে বানাইও। চল বকুল। আমার এই ব্যাচের 25 জনের মধ্যে 22 জনের রেজাল্টই খুব ভালো, তাদের নিয়মিত রেজাল্টও ভালো। 3 জন বস্তি ছেড়ে চলে গেছে, আবার নতুন 2 জন খালি কোটায় ঢুকেছে। এই ব্যাচের শিক্ষা কার্যক্রম প্রায় শেষ, এখন প্রশিক্ষণের জন্য আমাদের সব ব্যবস্থা করতে হবে। এই ছিল আমার কাছে তথ্য। তাহলে তো বলা যায় আমাদের সেন্টার শতবার সফল। জি, সেটা বলা যায়।
বেশ, খুব ভালো। আমরা অনেকেই তো কোনো সময় দিতে পারি না। কাউসার এবং পারভীন আপার অবদান অনেক বেশি। ধন্যবাদ কাউসার, ধন্যবাদ পারভীন আপা। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমি আশা করব আপনাদের সহযোগিতা সবসময় পাবো। আমাদের মিটিং প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কাছে আমরা কিছু শুনতে চাই। ধন্যবাদ কাউসার। এতক্ষণ যা শুনলাম তাতে মনে হলো আমাদের সেন্টারের শিক্ষক এবং সুপারভাইজার তাদের সাধ্যমতো চেষ্টা করছে। এখন আমরা যারা সিএমসি সদস্য তাদেরকে আরও আন্তরিক হতে হবে। নতুন ব্যাচ শুরু হওয়ার আগে প্রতিবারের মতো আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে তারা যেন ঠিকঠাক মতো স্কুলে ছাত্র পাঠায়, নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়, আর সেন্টারে এসে পড়ালেখা করলে ভবিষ্যতে কী সুবিধা পাবে তাও তাদের বুঝিয়ে বলতে হবে। আমাদের আগের ব্যাচের কয়েকজন আছে, তারা ট্রেনিং নিয়ে এখন কাজ করছে, দরকার হলে তাদেরও সাহায্য নিতে হবে। তাদের সফলতার কথা শুনলে অন্যরা আরও বেশি উৎসাহিত হবে। নিশ্চয়ই আমাদের সবার চেষ্টায় এরকম একটা উদ্যোগ আরও সফল হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। কী ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল না, আগেই ছুটি নিয়ে বাইরেছে কি জানি। আরে কি রিক্সায় উঠাই নিমু না, থাক। প্যাসেঞ্জার যে সামনে খাড়ায় আছে তাদের রিক্সায় নেবেন না।